গত সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের ঝালকাঠি সুগন্ধা নদীতে নোগর করে থাকা অবস্থায় পয়লা জুলাই প্রথম দফায় বিস্ফোরিত সাগর নন্দিনী এক জাহাজ থেকে সাগর নন্দিনী চার জাহাজে তেল অপসারণ করা হচ্ছিল এই সময়ে দ্বিতীয় দফায় বিস্ফোরিত হয় সাগর নন্দিনী টু সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত আগুনে জ্বলেছে জাহাজটি আগুনের কারণে জাহাজটিতে আর কোন তেল অবশিষ্ট নেই সবপুরে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার পর আগুন নিভে যায় অগ্নি নির্বাপক বরিশাল বিভাগে মজুদ থাকা সব ফোম ব্যবহারের পর খুলনা থেকেও ফোম নিয়ে আসা হয় কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তেল পুরে নিঃশেষ হয়ে অবশেষে আগুন নিভেছে উল্লেখ্য সাগর নন্দিনীর দুই জাহাজটি দুহাজার বাইশ সালের পঁচিশে ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে তেল নিয়ে চাঁদপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে যাওয়ার পথে ভোলার তুলাতুলি কাঠের মাথায় এলাকায় ডুবে গিয়েছিল এছাড়া দু একুশ সালের বারো নভেম্বর সুগন্ধা নদীর একই স্থানে একই কোম্পানির সাগর নন্দিনী তিন জাহাজটিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে ওই বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছিলেন রিপোর্ট আর ই নিউজ